أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على عدائهم ومنكر فضائلهم وغاصب حقوق أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل معاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد أما البيريو درشك وصورة برندو السلام عليكم ورحمة الله وبركاته أبنى در شاكل كأن طريق سلام وشبت سجاني آسكر ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশলমঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ আলা আলমিনের কাছেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন ওই যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ আলা আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন আমাদের সকলকে সৎ পথে চলার পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রবুলি আলমিন আমাদেরকে সেই মনোবলনে এক তৌফিক দান করুন আমিন আব্বাল আল আমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই তাই আসুন দেখি কোথা থেকে কে কে প্রশ্ন করছেন আজ আমি আগে আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব তারপরে ইনশাল্লাহ যদি সুযোগ হয় তো আপনাদের টেক্সট মেসেজ পড়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আসুন দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন আসসালামু আলাইকুম মাওলানা সাহেব আমি কামারপুকুর থেকে বলছি আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি পুনযতান পাকের রসিলায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদেরকে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে থাকুন মৌলানা সাহেব কিছুদিন আগে একজন এসে আমাকে বলছেন যে নিজের ছেলে মেয়ে ছাড়া কেউ কারোর জন্য দোয়া করতে পারবে না আমি যে না তার যদি নামাজ পড়ার পরে যে চল্লিশ জন মনোজনের জন্য আমি তো দোয়া করি তো বলছে না সেটা তুমি তোমার আব্বা মা আর নিজের আত্মীয় স্বজন ছাড়া আর পাড়া প্রতিবেশী কারোর জন্য দোয়া চাইতে পারবে না সেই দোয়া আল্লাহ রাবুল আলামনের পারসে গিয়ে পৌঁছাবে না তা আমি বললাম তাহলে মা ফতেমা নামাজ পড়ার সময় আগে তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবারই জন্যে দোয়া করতেন তারপরে তার ছেলেদের জন্য দোয়া করতেন তাহলে মা ফতেমাকেই ভুল করতেন তখন বলছে যে তুমি তোমার সঙ্গে মা ফতেমার তুলনা করছো তুমি দোয়া চাইছো সেই দোয়া পাড়া প্রতিবেশীর কাছে কেন পৌঁছবে তুমি শুধু তোমার তোমার যারা আপনজন তাদের কাছেও সেই দোয়া আল্লাহ রাবুল আলমিনা উপহার হিসেবে পাঠাবে তাছাড়া পাঠাবেন মানে সেখানে গ্রাহ্যই হবে না সে এই কথা বলার পর এটা ওটা করে বলার পরে বলছে তোমার ধর্ম তুমি যেটা চলছ যেটা মেনে চলছো ওটা সম্পূর্ণ ভুল তুমি যে মেনে চলছ এটা কি আছে কজন তোমার এতে মুসলমান হয়েছে মুসলমান তো একজনকেও কই আমি হতে দেখলুমনি তুমি যতবার বলেছ যে পিছনে চামছি প্রতিদিন আমরা এক কোটি মানুষ একজনের কথাকে ফলো করে চলছি এর থেকে বড় কথা আবার কি হতে পারে না উনি একজনের নাম বললেন যার কথা শুনে নাকি সারা বিশ্বের মানুষ যে হাজার হাজার জন ইমান নিয়ে আসছে তারা মুসলমান হয়ে যাচ্ছে আমি বলছি যে দেখো হয়তো ইমান নিয়ে আসছে মুসলমান নিয়ে আসছে যেমন ধরো আমাদের দৌড়ে যারা ভিক্ষা করতে আসে তারা এসে কিন্তু সবাই যারা আসে বেশিরভাগ তারা এসে ইলাহাই আল্লাহ মুহাম্মদ রসুল্ল বলে দাঁড়াচ্ছে কেন আল্লাহর নাম নিয়ে দাঁড়ালে পরে কলমা বলে দাঁড়ালে পরে আমরা হয়তো তাকে দুটি ভিক্ষা বেশি দেবো কিন্তু সে আদতেই কি মুসলমান হয়েছে নাকি সে কি আল্লাহর উপরে ইমান এনেছে সে তার স্বার্থর জন্য করেছে তোমার মানে সাহেব এরম করে বলার পরে সে বলছে তোমরা যেটা করছো সেটা ভুল আর আমি কি আর কিছু না বলে আপনি যে একটা পোস্ট করেছিলেন অনেক চপ্পল পড়ে আছে সেখানে যে পোস্টটা আপনি করেছিলেন তখন তাকে ওই পোস্টটা দেখিয়ে বললাম আমি দেখো সত্যি ঠিকই বলেছো হয়তো আমারটাও ভুল হতে পারে তোমারটাও ভুল হতে পারে তো তিয়াত্তরটা যে দল হবে তিয়াত্তরটার মধ্যে একটাই তো জান্নাতে যাবে তো সেটাকে আমাদেরকেই জুতোর মতো করে খুঁজতে হবে ঢুলনা পারতা है যে কোনটা সঠিক পথ তো সেটা তুমি খোঁজো আমিও খুঁজি তুমি তোমার মতো করে খুঁজতে থাকো আর আলহামদুলিল্লাহ আমি আমার পথ পেয়ে গেছি সুপদ যেটা নবী নবীর রাহুলের পথ আমি পেয়ে গেছি তো মৌলানা সাহেব এই যে প্রশ্ন করেছে ও প্রশ্নের উত্তর আমি আর কি দিতে পারি আমাকে একটু বলে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েসমেলের জন্যে বা ফোন কলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার অন্তর থেকে আমি কৃতজ্ঞ জ্ঞাপন করি আপনি এত সুন্দরভাবে তাকে উত্তর দিয়েছেন যাদের মধ্যে জ্ঞান নেই যাদের মধ্যে মারেফাত নেই যারা শুধু নামে মুসলমান ইসলাম শব্দের অর্থ যারা বোঝে না এক হকিকী মুসলমানকে কেমন হওয়ার দরকার এক সত্য বা খাটি মুসলমানকে কিভাবে হেদায়ত গ্রহণ করতে হবে নবী করিম সাল্লু আলি তাদের হেদায়তের জন্যে কি রেখে গেছেন কি ছেড়ে গেছেন কাদেরকে ফলো করতে বলেছেন যদি এই জ্ঞান এই মারেফাত তাদের মধ্যে থাকতো কখনো ওই ধরনের কথা বলতো না আপনি সুন্দর উত্তর দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবন বৃদ্ধি করুক আপনার মনোকামনা আশাকে পূরণ করুক আপনার মনোবলকে বৃদ্ধি করুক আপনার সাহসকে আরও উৎসাহিত করুক আপনি যেন এইভাবে আরও সুন্দরভাবে শিক্ষা লাভ করে অন্যদেরকে সঠিক জিনিস বলতে বা বোঝাতে পারেন আমার প্রিয় বোন আপনি তাকে যা উত্তর দিয়েছেন সে যদি বুদ্ধিজীবী হয়ে থাকত তো তার জন্যে যথেষ্ট ছিল তবু একটা কথা আমি বলতে চাই সে যে বলছে অন্যদের জন্য দোয়া করো না এটা তার মারেফাতের অভাব তার জ্ঞানের অভাব যেখানে কোরআন হাদিস বলছে

দোয়া করার আগে অন্য চল্লিশ জন ও মমিনারদেরকে প্রেফার করবে মানে আগে অন্যদের জন্য দোয়া করবে শরীয়তে হুকুম দেওয়া হয়েছে আগে প্রতিবেশীর জন্য দোয়া করো আগে আত্মীয় স্বজনদের জন্য দোয়া করো আগে তোমার পরিচিত বন্ধু বান্ধব বা যারা তোমার কাছে আবেদন করেছে বা আবেদন করে আমাকে দোয়ায় স্মরণে রেখো আমাকে নামাজের স্মরণে রেখো যারা অনুরোধ করে তারা যদি মমিন হয় তো আগে তাদের জন্য দোয়া করতে বলা হয়েছে কেননা যে ব্যক্তি নিজের জন্য দোয়া করার আগে অন্য চল্লিশ জন মমিনিন ও মমিনারদের জন্য দোয়া করবে ফস্তিবাহ আল্লাহ তখনই তার দোয়াকে কবল করবে আর যেটা হাদিসে এসেছে এমামে মুসা খাদিম আলাহ ইসলাম বলেছেন যখন কোনো মমিন বা কোনো মমেনা অন্যদের জন্য দোয়া করে আল্লাহর নিকটতম ফেরিস দ্বারা সেই দোয়া সরাসরি আল্লাহর কাছে তার জন্য করে মানে আমরা যে দোয়া করি এটা আল্লাহর কাছে এক ধরনের আবেদন আমাদের অনুরোধ আমাদের একটা প্রার্থনা আমাদের তরফ থেকে একটা দাবি আল্লাহর কাছে আল্লাহ আমার এই কথাগুলো শুনে আমার প্রয়োজনকে পুরো করুন আমাকে এটা দিন আমাকে এই তৌফিক দিন এই করার তৌফিক দিন এইভাবে যত দোয়া করি মনে রাখবেন এটা আল্লাহর কাছে আমরা একটা আবেদন পাঠাই আল্লাহর কাছে আমাদের একটা নিবেদন আবেদন বা প্রার্থনা যেটা ফেরিস দ্বারা আমাদের দুয়াকে শুনে আল্লাহর দরবারে নিয়ে যায় আল্লাহর দরবারে পৌঁছে যায় পৌঁছে দেয় আর এই দোয়া আহলে বেতের ওসিলায় আমাদেরকে পাঠাতে বলা হয়েছে সুতরাং আমরা যখন অন্যের জন্য দোয়া করি সেই দোয়া আল্লাহর নিকটতম ফেরিস তারা যারা আল্লাহর আওরসের নিকটে আছে সেই দোয়া সরাসরি তারা আল্লাহর কাছে যায় কিভাবে জানেন তারা আল্লাহকে এইভাবে বলে হে প্রতিপালক আল্লাহ রব্বুল মিন এই যে বান্দা আপনার সামনে দু হাত তুলে দোয়া করছে এর নিজেরও অনেক প্রয়োজন আছে এর নিজের জীবনে অনেক অশান্তি আছে অনেক দুঃখ আছে অনেক কষ্ট আছে অনেক অভাব আছে তারপরেও সে অন্যদের জন্য দোয়া করছে নিজের জন্য দোয়া করছে না আল্লাহ রবীন্দিন এর এই মনোকামনা আশাকে পূরণ করে দিন এর এই অভাবকে ঘুচিয়ে দিন এর এই কষ্ট থেকে একে মুক্তি দান করুন এর এই সমস্যার সমাধান করে দিন মনে রাখবেন যত দোয়া আমরা অন্যদের জন্য করি সেই সমস্ত দোয়া আল্লাহর নিকটতম ফেরিস্তারা আমাদের জন্যে আল্লাহর কাছে করে সরাসরি আল্লাহকে বলে এবারে কত সুন্দরভাবে মাসুমিন বা আহলেবায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর তানারা বলেছেন আমাদের দুয়া হয়তো আল্লাহর আওরসে না পৌঁছাতেও পারে কেননা আমরা যেটা দুয়ায় কুমালের মধ্যে পড়ি আল্লাহম আল্লাহমুয়া আল্লাহ আমার ওই সমস্ত গুনাকে ক্ষমা করে দাও যে সমস্ত গুণা আমার দুয়াকে আল্লাহর আওরসে পৌঁছাতে দেয় না যে গুনা আমার দুয়াকে বন্দি করে দেয় হাবস করে দেয় মানে বন্দি করে দেয় মানে আল্লাহর আওরসে পৌঁছাতে দেয় না অনেক অনেক সময় আমাদের গুনার কারণে আমাদের দুয়া আল্লাহর কাছে পৌঁছায় না ঐরূপ আমরা যখন অন্যদের জন্য দুয়া করি তো অন্যদের সম্পর্কে অন্যদের পক্ষে আমাদের দুয়া অনেক অনেক সময় আল্লাহর দরবারে কবুল হয় না তাই বিশেষ করে হাদিসে বলা হয়েছে যে মৎখরের জন্যে মানে সারাবি মৎখোরের জন্য বেনামাজ যে নামাজ পড়ে না তার জন্য আল্লাহর কাছে দোয়া করো না কেননা তোমার দোয়া আল্লাহ তার পক্ষে দরবারে পৌঁছাবে না বেনামাজের জন্য যদি আমরা দোয়া করি জেনে শুনে একজন ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর উপাসনা বা ইবাদত করে না অহংকার করছে সে সুতরাং এর পক্ষে আল্লাহর কাছে দোয়া করতে নিষেধ করা হয়েছে মৎখোর সারাবি তার জন্যে আল্লাহর কাছে দোয়া করতে নিষেধ করা হয়েছে জালিমদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে নিষেধ করা হয়েছে ঐরূপ যে সমস্ত সন্তানকে মাতা পিতা করেছে তাদের জন্য আল্লাহর কেননা তাদের পক্ষে দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে কোনো না কবুল হবে না মনে রাখবেন ঐরূপ যারা আমানাতে জেনে শুনে খেয়ানাত করে বা যারা জেনে শুনে অন্যদেরকে তাদের অধিকার বা হক থেকে বঞ্চিত করে যারা অন্যদের ওপরে জুলুম করে অন্যায় করে অবিচার করে তাদের জন্য কাছে সিফারিশ করতে দোয়া মানে তাদের সিফারিশ করা তো ওই পাপীদের জন্য সিফারিশ করতে মানা করা হয়েছে কেননা এটা আপনার সমর্থন হবে তার পক্ষে সুতরাং জালিমকে সমর্থন আল্লাহ পছন্দ করে না শির্ক যারা করছে মুশরিক যারা আল্লাহর ছাড়া অন্যর উপাসনা করছে তাদের পক্ষে দোয়া করতে শরীয়তে মানা করা হয়েছে হ্যাঁ একটা দোয়া করার অনুমতি দেওয়া হয়েছে এদের জন্য যে আল্লাহ এদের হেদায়ত দান করুন এদেরকে সঠিক শিক্ষা দান করুন যে দোয়া আমি সব সময় সকলের জন্য করি যে আপনার সঙ্গে কথা বলছিল আমি তার পক্ষেই এই দোয়া করবো আল্লাহ আপনি এদের হেদায়ত করুন আপনি যদি এদের হেদায়ত না করেন এরা এই অন্ধকার থেকে কখনো বাইরে আসবে না কেননা এদের পূর্বপুরুষরা যারা কোরআনের ভাষায় লা ইয়া আপেল উন আশা এরা কিছু বুঝতো না এদের বিবেক ছিল না এদের মধ্যে যদি যদি বিবেক থাকতো এরা যদি বুঝত কখনো নিজেরাও ভুল পথে থাকতো না আর নিজের পরবর্তীদেরকে ভুল পথের ওপরে লাগিয়ে যেত না সুতরাং তারা নিজেরাও অন্ধকারের ছিল নিজের সন্তানাদিদেরকেও অন্ধকারের মধ্যে ফেলে রেখে গেছে তাই এদের জন্যে আল্লাহর কাছে আমি দুয়া করি আল্লাহ এদেরকে উজালা দান করুন নূরে হেদায়ত দান করুন এই অন্ধকার থেকে যারা যাতে এরা বাইরে আসতে পারে তোমার প্রিয় বোন যেখানে কোরআন হাদিসে দুয়ার হুকুম দেওয়া হয়েছে সেখানে আহলে বায় ওই সমস্ত আয়তের ব্যাখ্যায় বলেছেন যে নিজের জন্য দোয়া করার আগে অন্যদের জন্য দোয়া করো মানুষ নিজের জন্য যদি দোয়া দোয়া করে মানে একে আমরা বলি স্বার্থপর সব সময় নিজের লাভ দেখে সব সময় নিজের ভালো চায় নিজের মঙ্গল চায় না আগে অন্যর মঙ্গল কামনা করো অন্য জীবনে শান্তি কামনা করো অন্যদের হেদায়তের কামনা করো অন্যদের জন্য নেক তৌফিক কামনা করো আল্লাহ সেই সমস্ত তৌফিক তোমাকে দান করবে তোমার প্রিয় বোন তাদেরকে শুধু এতটুকু বলুন যারা এই ধরনের কথা বলছে যে তোমরা এখনো হেদায়ত থেকে অনেক দূরে আছো তোমরা জানো না নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কিভাবে দোয়া করতেন আর কিভাবে অন্যদেরকে দোয়ার আদেশ করেছিলেন যেটা রওয়াতে পেয়েছি আরাফাতের ময়দানে এমামি মুস্তাক আদিম আলাইসালাম জওয়াল থেকে নিয়ে সূর্য অস্তে যাওয়া পর্যন্ত জানেন আরাফাতের ময়দানে হাজিরা ওই পুরো সময়টা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে বিভিন্ন দোয়া পড়ার হুকুম দেওয়া হয়েছে তো সাহাবি লিখছে যে এমামে মুসাদিম সঙ্গে ছিল আমি দেখলাম এমামে জওয়াল থেকে নিয়ে মানে থেকে নিয়ে পর্যন্ত সূর্য অস্তে যাওয়া পর্যন্ত উনি দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করছিলেন আর সমস্ত দুয়া অন্যদের জন্য করছিলেন আমি সইতে পারলাম না বরদাস্ত হলো না আমি এমামের নিকটে গেলাম সন্ধ্যার নিকটে মানে সূর্য অস্তে যাচ্ছে যখন তখন আমি এমামের কাছে গেলাম আর বললাম মাওলা আপনি সারা দিন অন্যের জন্য দোয়া করেছেন সারা দিন অন্যদের জন্য দোয়া করেছেন একবারও আপনাকে দেখলাম না আপনি নিজের বা নিজের পরিবারের জন্য দোয়া করলেন মাওলা কেন আপনি বা আপনার পরিবার কি অধিকার রাখে না আপনি কি আপনার আপনি বা আপনার পরিবারের কি কোনো প্রয়োজন নেই আপনি কেন সব দোয়া অন্যদের জন্য করছেন নিজের জন্য নিজের পরিবারের জন্য কেন দোয়া করছেন না তখন এমামি মুসা খালিম আলাইসালাম বললেন নিজের ওই সাহাবিকে তুমি জানো না আমার ভাই আমি যে সমস্ত দোয়া অন্যদের জন্য করছিলাম যত প্রয়োজন আল্লাহর বান্দাদের আছে তাদের জন্য আল্লাহর কাছে সিফারিশ করছিলাম আমার দোয়া যদি আল্লাহর আওর সে নাও পৌঁছায় তো ওই দোয়া সেম দোয়া আল্লাহর ফেরিস তারা সেই সময় আমার জন্য আল্লাহর কাছে করছিল তাদের দোয়া আল্লাহ কখনো রদ করে না সুতরাং আশা করি যে দোয়া আমি অন্যদের জন্য করেছি অন্যদের প্রয়োজনকে অনুভব করে অন্যদের দুঃখ কষ্টকে অনুভব করে যে দোয়া আমি তাদের জন্য করেছি আল্লাহর নিকটতম তারা সেই দোয়া আমার জন্য করেছে তাহলে বলো এবারে কে লাভবান হবে কে ভালো করেছে আমি যদি নিজের জন্যে দোয়া করতাম হয়তো আমার দোয়া আল্লাহর আওরসে পৌঁছাতো না মনে রাখবেন এমাম নবীদের দোয়া কখনো রদ হয় না তারপরেও উনি আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন যে তোমরা নিজের জন্য দোয়া করার আগে অন্যদের জন্য দোয়া করো হ্যাঁ নিজের জন্য দোয়া করতে মানা করা হয়নি কোরআন বারবার আদেশ করেছে ওনি আস্তাজিবলকম দোয়া করো আমি তোমাদের দুয়াকে কবুল করবো এদা আলাকা এবাদি আননি আইনী করিবন দা এদাদ আনে আমার নবী যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করবে আপনি তাদেরকে বলে দিন আমি তাদের খুব নিকটতম আর আমি তাদের দোয়াকে কবুল করি যখন তারা আমার কাছে দোয়া করে আমার কাছে প্রার্থনা করে তোমার প্রিয় বোন আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা তাদেরকে আরো কিভাবে বোঝাবেন বা বলবেন যেগুলো আমি বললাম এইগুলোই শুনিয়ে দিন যথেষ্ট এবারে উনি যে ব্যক্তির সম্পর্কে বললেন যে অমুকের কথায় অনেক লোক মুসলমান হচ্ছে আমি জানি এই ইশারা কার দিকে মুসলমান যদি মুসলমান না হয় মুসলমান যদি মুসলমান না হয় সঠিক ইসলামিক সংবিধানকে ফলো না করে তো শুধু নামে মুসলমান হয়ে কী লাভ করবে এইভাবে তার কাছে জিজ্ঞাসা করুন ইমাম হোসেন আলাহ ইসলামের বিরুদ্ধে যারা কারবালার আর এসেছিল তারাও কিন্তু নামে মুসলমান ছিল তারাও কলেমা পড়ছিল তারাও নামাজ পড়ছিল এমনকি ইমাম হোসেন আলাহি যখন তারা জবাই করতে যাচ্ছিল তো তাদের মধ্যে থেকে কেউ আওয়াজ দিচ্ছিল এমাম হোসেনকে তাড়াতাড়ি জবাই করো আসরের নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে দেরি হচ্ছে তাড়াতাড়ি জবাই করো নামাজকে জবাই করে এমাম হোসেন আলাহিসামকে উদাহরণ দেওয়া হয়েছে নামাজের সঙ্গে শরিয়াতের রক্ষা করেছেন উনি এমামকে আব্দ মাহবুদের মাঝখানে যাকে জরিয়া করা হয়েছে ওসিলা করা হয়েছে এই যে আমরা নামাজ পড়ি জমাতের যখন নামাজ হয় এক সাইডে মামুন আর এক সাইডে আল্লাহ রব্বুল আলমিন প্রতিপালক যার জন্য আমরা উপাসনা করছি ইবাদত করছি নামাজ পড়ছি আর মাঝখানে সামান্য সময়ের জন্যে যিনি জরিয়া হন ওসিলা হন এই জমাত নামাজ কায়েম করার জন্যে ওনাকে আমরা কি বলি এমাম সাহেব উনি লিড করেন ওনার পেছনে পেছনে আমরা নামাজ পড়ি আব্দ মাহবুদের মাঝখানে যে ব্যক্তি জরিয়া হয়েছে ওসিলা হয়েছে তাকে আমরা এমাম বলি মনে রাখবেন এই বিশ্বের সমস্ত নেকির জন্য আল্লাহর দিনের জন্য যে দিন আল্লাহ তার বান্দাদের জন্য রুল অফ লাইফ রুল অ্যান্ড সিস্টেম অফ লাইফ এর নাম হচ্ছে শরীয়ত কিভাবে জীবনযাপন করতে হবে সুতরাং আল্লাহর দিন আর তার বান্দাদের মাঝখানে এই শরিয়ত করার জন্যে এই শরীয়তের সংবিধানের সঠিক শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী বা এমামদেরকে নিযুক্ত করেছেন সেই এমামকে সেই ওসিলাকে কেটে হত্যা করে তারা নামাজ পড়তে যাচ্ছিল এরাও তো মুসলমান ছিল এরাও তো নিজেকে মুসলমান বলছিল আর সেই এজিদের বা এজিদের বাপ দাদা পূর্বপুরুষদের অনুগামী অনুসারীরা আজও আজও তারা নিজেকে বলছে আমরা সঠিক মুসলমান আমরা খাঁটি মুসলমান আর যারা নবীয় নবীর আহলে ব্যতের পথকে নিয়ে চলছে যে পথকে আপনি ধারণ করেছেন আপনাকে ভুল বলছে তাদের কাছে একবার জিজ্ঞাসা করুন এজিদ সঠিক পথের প্রতীক ছিল না এমামে হুসাইন এজিদের বাপ সঠিক পথের প্রতীক ছিল না এমাম হুসাইনের পিতা মাওলা আলী এজিদের দাদা সঠিক পথের প্রতীক ছিল না এমাম হুসাইনের নানা সঠিক পথের প্রতীক ছিল এইভাবে এক এক করে জিজ্ঞাসা করুন তাদের ঘুমানো অন্তরকে জাগান তারা ঘুমিয়ে আছে অজ্ঞান হয়ে আছে হোশ ফিরিয়ে আনতে হবে এদের যতক্ষণ এদের হোশ ফিরবে না এই হকিকত এরা বুঝবে না একবার তাদেরকে পরস্পর জিজ্ঞাসা করুন যে নবী করিম সোল্লি সাল্লাম যে আলী আল্লাহ ইসলামের সম্পর্কে বলেছেন আল আলী ও মাল কোরআন ওল কোরআন ও মাল আলী আলী কোরআনের সঙ্গে কোরআন আলীর সঙ্গে আল হক মাল আলী আলী ও মাল হক হক আলীর সঙ্গে আলী হকের সঙ্গে আল্লহম্মা আদরেল হক্কা হেশুমা দ্বারা আলী আল্লাহ হককে সেইদিকে ঘুরিয়ে দিও মুড়ে দিও যেদিকে আলী থাকবে মানে যেখানে আলী সেখানে হক মন কানুদ্ধ ফওয়া আল আল বাতিল আর আলীর বিরুদ্ধে যারা আসবে আলীর বিরুদ্ধে যারা দাঁড়াবে আলীর বিরুদ্ধে যারা উঠবে তারা হবে বাতিল এবারে একবার আমি জিজ্ঞাসা করতে চাই উম্মাতে মুসলিমের কাছে নবীর পরে যারা মাওলা আলী ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল উঠেছিল বলুন হাদিস হিসেবে তারা হকের ওপরে ছিল না বাতিলের ওপরে ছিল যদি কোরআন এবং নবীকে মেনে থাকেন নিজের অন্তরের কাছে জিজ্ঞাসা করুন একবার অন্ধ মুসলমান হবেন না অন্ধবিশ্বাসী হবেন না আল্লাহর দোহাই দিয়ে বলছি কাল আপনাকে আমাকে সকলকেই মৃত্যুবরণ করতে হবে কবরের প্রশ্নের সম্মুখীন হতে হবে হাসরের ময়দানে আল্লাহর সামনে সম্মুখীন হতে হবে আল্লাহর প্রশ্নের উত্তর দিতে হবে যখন আপনার কাছে জিজ্ঞাসা করা হবে মানে এমামুখ তোমার এমাম কে ছিল দুনিয়ায় কোরআন বলছে সেই দিনকে স্মরণে রেখো যেদিন তোমাদের সকলকে তোমাদের এমামের সঙ্গে ডাকা হবে কে হবে আপনাদের যুগের এমাম নবী এই আয়াতের ব্যাখ্যায় বলেছিলেন তরসি রেদুর রেমনসুর খণ্ড নম্বর চার পৃষ্ঠ নম্বর একশো চুরানব্বই তুলে দেখুন যুদ্ধ আকুললা কম বেকেতাব এ রব্বীম ওবে শূন্য তে নবী আহীম এমামে জামানহীম সমস্ত জাতকে সমস্ত কমকে হাসরের ময়দানে ডাকা হবে তার প্রতিপালকের গ্রন্থ কিতাব মানে কোরআনের সঙ্গে নবীর সুন্নাতের সঙ্গে এবং তার যুগের এমামের সঙ্গে বলুন আপনার যুগের ইমাম কে কার সঙ্গে যাবেন আপনি যারা মাওলা আলী সালামের যুগে ছিল সেই সময় তাদের এমাম ছিলেন মাওলা আলী খলিফাদের সঙ্গে ডাকা হবে না একবার সজাগ হন হাত জোর করে বলছি এখনো কোরআন হাদিসকে একবার বোঝার চেষ্টা করুন সুতরাং মাওলা আলীর সঙ্গে সকলকে ডাকা হবে এবারে যারা মাওলা আলীকে সেই সময় ছেড়ে দিয়েছিল তারা কার সঙ্গে যাবে একবার ভেবে দেখুক যারা এমাম হাসানের যুগে ছিল এমাম হাসান তাদের জন্য যুগের এমাম ছিলেন যারা এমাম হাসানকে ছেড়ে এজিদের বাপের পিছনে গিয়েছিল তারা কার সঙ্গে যাবে এজিদের বাপকেও বলা হবে আল্লাহর তরফ থেকে তোমার এমামের সঙ্গে এসো কার সঙ্গে যাবে এজিদের বাপ এজিদের যুগে এমাম হোসেন ইসলামের যুগে এমাম হোসেন এমাম ছিলেন সেই সময় সেই যুগের লোকদেরকে যখন ডাকা হবে একষট্টি হিজরি কারবেলার ঘটনা যে সময় ঘটেছিল সেই সময় যুগের এমাম ছিলেন এমাম হোসেন আলাই ইসলাম যখন তাদেরকে যুগের এমামের সঙ্গে ডাকা হবে তারা কার সঙ্গে যাবে এমাম হোসেন আল্লাহ সঙ্গে না এজিদের সঙ্গে যাবে এজিদের সঙ্গে ডাকা হবে একবার ভেবে দেখুন সেই সময় এমাম কে ছিলেন উম্মতের এমাম যুগের এমাম কে ছিলেন এবারে যারা এমাম হোসেন আলাহ ইসলামের বিরুদ্ধে ছিল এমাম হোসেন আলাহ ছেড়ে যারা এজিদের সঙ্গে ছিল তারা কি এজিদের সঙ্গে যাবে আল্লাহ আমি দোয়া করছি যারা সেই সময় এজিদের সঙ্গে ছিল আজও পর্যন্ত যারা এজিদো এজিদের পূর্বপুরুষদের সমর্থন করছে এজিদো এজিদের পূর্বপুরুষদের পথের পথিক হয়ে চলছে আমি তাদের জন্য আল্লাহর কিছু দোয়া করছি আমার মনে আমার দোয়া তাদেরকেও শান্তি দান করবে আমিও শান্তি পাবো আল্লাহ যারা এজিদ ও এজিদের বাপকে ফলো করছে হাশরের দিন কিয়ামতের দিন বা তারপরে তোমার বিচারের পরে যেখানে এজিদ ও এজিদের বাপ দাদারা থাকবে যারা ইসলামের চরম শত্রু ছিল নবী করিম নিজের জীবনে আশিটি যুদ্ধ লড়েছিলেন এই আশিটি যুদ্ধ যুদ্ধের মধ্যে সত্তরটির বেশি যুদ্ধ এই এজিদের পূর্বপুরুষদের সঙ্গে লড়তে হয়েছিল রসুল খোদা সাল্লাহামকে আট হিজরিতে ফতে মক্কার পরে জীবন রক্ষার জন্যে যারা এমান এনেছিল তাদের পিছনে চলে জান্নাতে যাবেন তাদের পিছনে চলবেন একবার ভেবে দেখুন এখন সময় আছে একবার ইতিহাসের পাতা খুলে দেখুন নবীর দিন নবীর আহলেবায়তের দিন আল্লাহর দিনকে পালন করুন কোরআন পড়ে বুঝে তার উপরে আমাল করার চেষ্টা করুন আমার প্রিয় বোন আপনার প্রশ্নের উত্তরে আমি যতটুকু বললাম এই প্রায় আধ ঘন্টা হতে চলেছে আমার মনে হয় তাদের হেদায়তের জন্য যথেষ্ট যদি তারা হেদায়ত নিতে চায় আল্লাহ যদি চায় তো তারা হেদায়ত পাবে আর যদি আল্লাহ না চায় আমি আপনি হাজার চেষ্টা করলেও তাদের হেদায়ত করতে পারবো না এটাই উল্লেখ হয়েছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা ওপরে চলতে পারি পথে পথে চলতে চলতে পারি পারি আলীর যে পথকে কোরআন হাদিসে সেরাতুল মুস্তাকিম বলা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা আমার প্রিয় বোন আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আগের প্রশ্ন নি আসসালামু আলাইকুম হজুর আমার বাড়ি আমতলা জলিলপুর আমার নাম নাসিমা আমার মেয়ের আগের মাসের জন্মদিন আছে আমি জন্মদিনে একটা খতম দিতে চাই আর খতম দেওয়াটা কি ভালো আর বলছি যে আমি শুনছি নাকি জন্মদিনে কেক কাটলে নাকি হাত কাটা যায় আয়ু কাটা যায় বলছে এখানে মৌলানারা বলছে জন্মদিন করা হারাম জন্মদিন করা যাবে না এটা আমাকে ঠিক করে একটু বুঝিয়ে দিন না জন্মদিন করা যাবে না আপনি বারণ করলে তাহলে করব না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন জন্মদিন পালন করতে কোনো অসুবিধে নেই আমরা প্রিয় নবী জন্মদিবস পালন করি না ঈদে মিলাদুল নবী তারা পালন করে না এই তো সামনে আসছে তারা ঈদে মিলাদুল নবী পালন করে না যেখানে নবীর পরিবার নবীর সাহাবিরা প্রতি বছর নবীর জন্মদিন পালন করতেন তারা উৎসাহিত হতেন মিষ্টি বিতরণ করতেন এই যে কেক আপনি কাটছেন আপনার ছেলের জন্মদিবস উপলক্ষে কোনো নেই এটা এক ধরনের মিষ্টি কেটে আপনিও খাচ্ছেন আপনার ছেলেকে খাওয়াচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যারা অভিনন্দন জানাতে এসেছে জন্মদিবসের অভিনন্দন জানাতে এসেছে তাদেরকে মুখ মিষ্টি করছেন আরব দেশে নবী করিম সাল্লা সাল্লামের শুভ জন্মদিবসে অনেক রকমের মিষ্টি তৈরি করা হয় মি মিষ্টান্ন বিতরণ করা হয় ওইরূপ সুন্দর পাকওয়ান করে যেটা আজও আমি আরবদের মধ্যে দেখেছি জানাবে জারা সারামল্লা আলেহা নিজের পিতার জন্ম দিবসে গরিব বাচ্চাদেরকে এতিমদেরকে বিধবাদেরকে ডেকে সুন্দর পানাহার করাতেন মুখ মিষ্টি করাতেন ওইরূপ নবীর আহলে বায়েতরা তানারব এই দিবস পালন করিয়েছেন করেছেন এবং আমাদেরকেও আদেশ করেছেন তো যেখানে আমরা নবী করিম সাল্লামের শুভ জন্মদিবস পালন করাকে আমরা একটা সুন্নত বা আল্লাহর ইবাদত মনে করি হ্যাঁ যদি কেউ বলে নবী নিজের জন্মদিবস পালন করেছিলেন তো আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি আপনাদের মধ্যে যদি বিবেক থাকে বুদ্ধি থাকে তো একবার বলুন আমি আজ জন্ম নিয়েছি আমি আজকে আমার জন্মদিবস পালন করতে পারি আমার বয়স এক বছর হয়েছে আমি আমার জন্মদিবস নিজে পালন করতে পারি আমার জন্মদিবস কারা পালন করবে যারা আমাকে জন্ম দিয়েছে মাতা পিতা বা আমার আপনরা আত্মীয় স্বজনরা এইভাবে যতক্ষণ আমি বড়না হয়ে যাচ্ছি মনে রাখবেন আজও আমরা যে জিনিসটা বুদ্ধিজীবীদের মধ্যে জ্ঞানীদের মধ্যে দেখছি বাচ্চাদের জন্মদিবস সবসময় মাতা পিতা বা অনেক অনেক সময় ভাই বোনেরা বন্ধু বান্ধবরা মিলে পালন করে আমি নিজে নিজের জন্মদিবস পালন করব মানে যদি করতে চায় করতে পারে কিন্তু এটা একটা শোভনীয় বা ভালো দেখায় না যে অমুকের কেউ পালন করার নেই সে নিজের জন্মদিবস করছে জন্মদিবস মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজনরা পালন করেন অভিনন্দন জানান দোয়া দেন আর নবীর জন্মদিবস যেভাবে পালন হতো আপনারা একবার ইতিহাস তুলে দেখুন আমার প্রিয় বোন আপনার ছেলের জন্য আপনি কেক কাটতে পারবেন মুখ মিষ্টি করতে পারবেন কেক এক মিষ্টি বিতরণের একটা উপায় কেক কাটতে হবে এটা অনিবার্য না কিন্তু আমাদের সমাজে আমাদের পরিবেশে আমরা একটা জিনিসকে সবসময় দেখে থাকি যে জন্মদিবসে কেক কাটানো হয় একটা উৎসাহর জন্যে কোনো অসুবিধে নেই ওই কেক যদি হালাল হয়ে থাকে পাক পবিত্র হাত দিয়ে তৈরি হয়ে থাকে পবিত্র পয়সা দিয়ে যদি ওই কেককে বানানো হয় বা কিনে আনা হয় খেতে কোনো অসুবিধে নেই বিতরণ করতে কোনো অসুবিধে নেই কোথাও সরিয়াতে মানা নেই যারা মানা করছে তাদের কাছে জিজ্ঞাসা করুন কোরআনে কোথায় কেক কাটতে মানা করা হয়েছে হাদিসে কোথায় কেক কাটতে মানা করা হয়েছে তারা যেমন আমাদের কাছে সূত্র চাচ্ছে যে কোরআনে কেক কাটার হুকুম কোথায় কোরআনে বা হাদিসে কেক কাটার হুকুম কোথায় আমি তাদের কাছে জিজ্ঞাসা করছি কোরআনে বা হাদিসে কেক কাটতে মানা করা কোথায় হয়েছে আপনারা দেখেন যে অমুক আয়তে অমুক হাদিসের মধ্যে কেক কাটতে মানা হ্যাঁ শরীয়ত বিরোধী যদি কোনো কাজ হয় কোরআন হাদিস সেটা মানা করেছে শরীয়ত বিরোধী কোনো কাজকে আমরা সমর্থন করি না কোনো কাজকে জায়জ মনে করি না কিন্তু যতক্ষণ শরীয়ত বলছে তাহির তাহিরাও হালাল হাত্তা তালাম আন্নাহ হারাম আও না জিসুন সমস্ত জিনিস তোমাদের জন্য বৈদ্য হালাল বা পাক যতক্ষণ তার অপবিত্র বা হারাম হওয়ার জ্ঞান লাভ না করছো আপনি হারাম হওয়ার প্রমাণ দিন যে এই কারণে কেক কাটা হারাম এই কারণে করা হারাম আপনি হারাম হওয়ার প্রমাণ দিন কোরআন কোরানে একে হারাম করা হয়েছে হাদিসে একে হারাম করা হয়েছে আপনার তৈরি করা শরীয়ত আমরা মানবো না আমরা আল্লাহর শরীয়ত মানবো নবী নবীর আহলে ব্যয়েত যেটা তালিম দিয়েছেন আমরা সেটাকে ফলো করবো আহলে ব্যায় নবী করিম সাল্লা সাল্লামের জন্মদিবস সারা জীবন তারা পালন করে এসেছেন তাই আজও আমরা নবীর জন্মদিবস পালন করছি আলহামদুলিল্লাহ আশা করি এর জন্য নবী আমাদেরকে দোয়া দিবেন যে অন্য নবীর তোমরা নবীকে ভুলে যাওনি তাকে স্মরণে রেখেছিলে আর নবীর জন্মদিবসে আমরা নবী করিম সাল্লা সাল্লামের জীবনী বিশ্বের সামনে তুলে ধরি ওনার শিক্ষা তুলে ধরি উনি কত সুন্দরভাবে নিজের উম্মাদকে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে পথে চলতে বলেছেন শান্তির রাস্তা দেখিয়ে গেছেন সেই জিনিসগুলো আমরা উল্লেখ করি অন্যদেরকে আমন্ত্রণ জানাই যে দেখো ইসলাম কি ইসলাম কি শিক্ষা দিচ্ছে নবী করিম সাল্লা কত সুন্দর তালিম দিয়ে গিয়েছিলেন এইভাবে নবী করিম সাল্লাহিস্লামের জন্মদিবসে ওনার বাণী ওনার তালিমাত ওনার শিক্ষা যখন আমরা লোকের কাছে পৌঁছে দেব অন্যরা আকর্ষিত হয়ে নবীর তালিমাতকে আপন করবে যদি তারা মুসলমান নাও হয় যদি তাদের মধ্যে বিবেক থাকে বুদ্ধি থাকে জ্ঞানী হয় তো মনে রাখবেন জ্ঞানের কথা জ্ঞানীরা উপলব্ধি করে জ্ঞানের কথা জ্ঞানীরা অ্যাকসেপ্ট করে আর সেটাকে ফলো করার মেনে চলার চেষ্টা করে আজ বিশ্ব রেকর্ডে লেখা হয়েছে পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তি সবচেয়ে সুপ্রিয় ব্যক্তি এবং সবচেয়ে বেশি যাকে ফলো করছে পুরো বিশ্ববাসী বা ফলো করেছে তিনি হচ্ছেন হজরতে মোহাম্মদ মোস্তফা সাল্ল এটা বিশ্ব রেকর্ডে এসেছে কোনো ব্যক্তিকে অত ফলো করা হয়নি যত নবী করিম সাল্লা ইসলামকে ফলো করা হয়েছে তার মানে কি একবার বোঝার প্রয়োজন আছে চেষ্টা করতে হবে মনে রাখবেন কোরআন এবং আইলে ব্যায় এই দুটোর মধ্যে কোনো একটা জিনিসকে যদি কেউ ছেড়ে দেয় সে পথভ্রষ্ট হয়ে যাবে জ্ঞানহীন হয়ে যাবে মারফাত হয়ে যাবে হীন হয়ে যাবে দিন থেকে দূরে চলে যাবে যেটা আমরা বাস্তবে অনেক মুসলমানদের মধ্যে দেখছি তারা উভয় জিনিসকে ধরেনি বলে তারা দিন থেকে ইসলাম থেকে সঠিক শিক্ষা থেকে এত দূরে চলে গেছে যে এখন এই সঠিক শিক্ষা তাদের নজরে ভুল মনে হচ্ছে তাদের তাদেরকে এমনভাবে অন্ধকারে ফেলে রেখেছে তাদের চোখের ওপরে এমনভাবে পাকটি বেঁধে দিয়েছে এখন আর তারা হকিকার দেখতে পাচ্ছে না বুঝতে পারবে যখন কবরের মঞ্জিল আসবে প্রশ্ন উত্তরের সময় হবে আল্লাহর সম্মুখীন হতে হবে হাসরের দিন এরা বুঝতে পারবে এরা কত বড় ভুল করছে কত বড় অন্যায় করছে তো আমার প্রিয় বোন আপনার ছেলেকে আল্লাহ দীর্ঘজীবী করুক আপনি তার জন্য যদি খতমে কোরআন করতে চান করতে পারেন কোনো অসুবিধা নেই নেক কাজ ভালো কাজ কোনো অসুবিধা নেই খতম কোরআন করে তার জন্য দোয়া করবেন যে আল্লাহ রবুল আলমিন এই পবিত্র কোরআন তেলাওয়াতের স্বভাবের রূপে আমার বাচ্চার জীবনকে বিরুদ্ধে করে দিন তার জীবনে উজালা দান করুন তাকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের নিজের পরিবার পরিবারের নামকে উজ্জ্বল করার তৌফিক দান করুন এইভাবে তাদের জন্য দোয়া করবেন এটা কোনো অন্যায় না কোনো পাপ না কাজ কোনো অসুবিধে নেই আপনি মিষ্টি বিতরণ করুন কেক কাটুন বা যে কোনো বিষয় বা ভালো পানহার করান অন্যদেরকে শরীয়তে কোথাও এগুলো মানা করা হয়নি বরং অন্যদেরকে পানহার করা বিশেষ করে কিছু গরিব ছেলেদেরকে ডাকবেন অসহায়দেরকে ডাকবেন কোনো এতিম যদি আপনার বাড়ির আশেপাশে থাকে অনাথ থাকে তাকে ডাকবেন তাকে যদি দুমুটো ভাত দেন তার অন্তকে যদি একটু শান্তি দান করেন তাকে যদি একটু খুশি দেন তো মনে রাখবেন আপনার ছেলের মাথার উপরে তার মাতা পিতার ছায়া বৃদ্ধি হয়ে যাবে বেড়ে যাবে এক এতিম যার বাপের ছায়া তার মাতার উপর থেকে উঠে গেছে যদি তাকে খুশি দেন সে যদি মনে শান্তি পায় তো আল্লাহ ওই শান্তির পরিবর্তে আপনাদের জীবন বিরুদ্ধি করে দেবে মানে আপনার ছেলের মাতা পিতার উপরে আল্লাহ রহম হবে এবং তার মাতা পিতার ছায়া তার মাথার উপরে দীর্ঘ হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে তো আমার প্রিয় বোন আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন আগের শেষ প্রশ্ন নিই আর একটা প্রশ্ন ছিল হুজুর আপনি বলেছিলেন হিজাবু ঘরেতে আবু रोजाना আর সুরা কাহাফ লিখে ঝুলিয়ে রাখতে দুটোর মধ্যে যে কোনো একটা রাখলে হবে তো আমার প্রিয় বোন ঘরে বরকতের জন্য বা ঘর থেকে বালা মুসিবত দূর হওয়ার জন্য বিশেষ করে যদি কোনো বাড়িতে জিন্নাতরা অসুবিধা করে অনেক অনেক সময় জিন্নাতরা আমাদেরকে যদি পছন্দ করে ভালোবাসে তো আমাদের উপকার করে কোনো ক্ষতি করে না আর যখন আমাদের দুঃশ্মান হয়ে যায় আমাদের ক্ষতি করার চেষ্টা করে যাদেরকে আমরা দেখতে পাই না বলে আমরা বুঝতে পারি না যে এই ক্ষতিগুলো বাড়িতে কে করছে কারা করছে মনে রাখবেন তো ওই সমস্ত অসৎ জিনদের আক্রমণ থেকে রক্ষার জন্যে নবী করিম সাল্লাম নিজের এক সাহাবি জানা যিনি এসে নবীর কাছে নালিশ করেছিলেন আল্লাহ নবী জিন আমাকে খুব জ্বালাতন করছে হারান করছে মনে রাখবেন নবীর সাহাবিদের মধ্যে এই একজন সাহাবি এত শক্তিশালী ছিলেন যেটা ওনার সম্পর্কে ইতিহাসে লেখা হয়েছে আপনারাও ইতিহাস তুলে দেখতে পারেন উনি জিন্নারদের সঙ্গে লড়াই করতেন অসৎ জিন্নারদের সঙ্গে লড়াই করতেন মনে রাখবেন যেমন মমিন মানুষের মধ্যে ভালো এবং মন্দ আছে ওইরূপ জিন্দারদের মধ্যেও ভালো এবং মন্দ আছে যেটা সুরাই জিনের মধ্যে উল্লেখ হয়েছে তাই নবী কলম সাল্লাম নিজের ওই সাহাবিকে একটা কেতাব লিখে দিয়েছিলেন জিনদেরকে সম্বোধিত করে যে আমার এই কেতাব আমার এই চিঠি যার বাড়িতে থাকবে যার কাছে থাকবে তার থেকে দূরে থেকো জিনদেরকে সম্বোধিত করে নবী ভাই বলেছিলেন যে আল্লাহ জিন্নাতের আক্রমণ থেকে তার রক্ষা করো যার কাছে আমার এই চিঠি আমার এই লেখা কেতাব থাকবে বা যে বাড়িতে এই কেতাব থাকবে ওই কেতাব বা ওই চিঠিকে হিরজে আবু জানা বলে তো নবী কালাম সাল্লাম আবু দুজানাকে দিয়েছেন এটা তোমার বাড়িতে রাখো আর তোমার বিছানায় তোমার বালিশের নিচে রাখো দিনে রাত্রে কোনো কখনো জিন এসে তোমার উপরে আক্রমণ করতে পারবে না তাই আমি বলেছিলাম যে এইটা আপনি প্রিন্ট করে আপনার বাড়িতে রাখুন কোনো জায়গায় ঝুলিয়ে রাখুন ইনশাল্লাহ আপনার বাড়িতে ওই মন্দ জিন খারাপ জিন এসে আপনাকে জ্বালাতন করবে না আর ঘরেতে রুজিতে বরকতের জন্যে সোরে কাহেফ লিখে যদি ঘরেতে রাখা রাখা হয় তো আল্লাহ সেই ঘরে তার রহমতের বর্ষণ করে বা রুজি চলে আসে আল্লাহর যে সমস্ত হয়েছে তারা যখন ওই বাড়িতে কাহে দেখে তো তাদের নসিবের রুজি তাদেরকে পৌঁছে দেয় যেগুলো বিভিন্নভাবে উল্লেখ হয়েছে তো আমার প্রিয় বোন দুটোই জিনিস নিজের বাড়িতে প্রিন্ট করে রেখে দিন হিরেছে জানা এবং সোরায় কাহেফ আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আমার এপিসোডের সময় আজ শেষ হয়ে গিয়েছে অনেকের প্রশ্নের উত্তর বাকি আছে ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের প্রশ্নের উত্তর আমি কমপ্লিট করার পরিপূর্ণ চেষ্টা করব যারা এখনও নিজের প্রশ্নের উত্তর পায়নি একটু অপেক্ষা করুন কেননা মাঝখানে আমি সফরে ছিলাম কিছুদিন আমি রেকর্ডিং করতে পারিনি তাই একটু প্রশ্নের উত্তরে দেরি হচ্ছে কিছু মনে করবেন না আপনাদের কাছে অনুরোধ আপনার যখন প্রশ্ন পাঠিয়েছেন তো উত্তরের অপেক্ষা করুন যতক্ষণ প্রশ্ন বোঝা যায় নোয়া যায় আমরা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পরিপূর্ণ চেষ্টা করি কিন্তু কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো বোঝা যায় না বা প্রশ্ন হয়তো নোয়ার যোগ্য হয় না আবার অনেক অনেক সময় অনেকে প্রশ্ন করে সাত আট মিনিটের প্রশ্ন মনে রাখবেন এত বড় যদি প্রশ্ন করেন তো আমরা একসঙ্গে এক এপিসোডে এই আট মিনিটের ভিডিও বা অডিও প্লে করতে পারি না তাই প্রশ্ন সবসময় এক থেকে দু মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন ছোট ছোট করে প্রশ্ন করবেন উত্তর দিতেও সুবিধা হবে এবং অন্যদেরকে বুঝতেও সুবিধা হবে আমার প্রিয় দর্শক বন্ধুরা এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম ওয়াখর আলহামদুলিল্লাহ রবিআ ওয়ালাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাত